হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সবাইকে শেখাবো ইমিউনিটি বুস্টিং ড্রিঙ্ক কীভাবে করতে হয় আমাদের এই সময়। এখন তো নিশ্চয়ই সবার কোয়ারেন্টাইন কাটছে, তো আমার মনে হয় যে এই কঠিন রোগ কোভিড-19 এর সঙ্গে আমাদের লড়াই করার জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে। বাড়িতে তো অবশ্যই থাকতে হবে, তার সাথে সাথে আমাদের হেলদি খাবারও খেতে হবে। তো আসুন বন্ধুরা, আপনাকে আমি বলে দিই কীভাবে ইমিউনিটি বুস্টিং ড্রিঙ্ক করবেন। তার জন্য আপনার প্রথমেই দরকার দুটো গ্লাস অফ ওয়াটার। তো আমি প্রথমে আপনাকে বলছি যে এইটা আপনার পছন্দ অনুযায়ী আপনি বানাতে পারেন। আপনার যদি 3টে গ্লাস 4টে গ্লাস বানানোর থাকে তাহলে আপনি ততটাই জল দেবেন। আমার এখানে আমার 2টো গ্লাস বানানোর আপনাকে শেখাচ্ছি কীভাবে বানাতে হয়। তো ফার্স্ট অফ অল এই ওয়াটারটাকে আমি একটুখানি বয়ল করার জন্য দিলাম। হালকা উষ্ণ হবে, খুব বেশি গরম হবে না, মানে একদম ফোটানোর মতো গরম তো একদমই হবে না, কারণ আমরা ওরকম জল খেতে পারবো না। আমাদের সবসময় উচিত খাওয়া হলো লিউকওয়ার্ম ওয়াটার, দ্যাট ইজ হালকা উদৌষ্ণ গরম জল। তো জলটা ফুটছে, এর মধ্যে ফ্রেন্ডস আমি দেখিয়ে দেবো, আমি একটা হামাম দিস্তেতে একটা পেস্ট বানিয়ে রেখেছি, আপনাকে দেখিয়ে দিই। এই যে এই পেস্টটা হলো আপনার আদা আর কাঁচা হলুদ। কাঁচা হলুদ যদি আপনারা না জানেন আমি দেখিয়ে দিই। এইটা হলো আপনার কাঁচা হলুদ, এইটা একটু নিয়েছি আর তার সাথে একটু আদা নিয়েছি। তো আমি এই পেস্টটাকে পুরোপুরি জলের মধ্যে দিয়ে দেব। অনেকটাই গরম হয়ে এসছে, আমি আঁচটা একটু কমিয়ে দেবো। এবারে সময় এসে গেছে আমি এটাকে স্ট্রেন করে গ্লাসে ঢালবো। একটা মাখ নিলাম, একটা স্ট্রেনার নিলাম, এটাকে আমি উইথ দেখবেন হালকা একটু কালারটা একটুখানি হালকা একটু ঘোলাটে হয়ে গেছে, ঠিক আছে। তো এটা যদি বেশি গরম হয়েও যায় ঘাবড়ানোর কিছু নেই, কারণ সেই ক্ষেত্রে এটা হালকা হালকা যখন ঠান্ডা হবে তখন আস্তে করে আপনি খেয়ে নেবেন, তবে প্রচণ্ড গরম না হলেই হলো। তো আমি ধরলাম, গরম জলটা আস্তে আস্তে ঢেলে নেব। দেখবেন এই গরম জলটা ঢালার সময় প্রত্যেকটা জিনিস যেটা আপনি দিয়েছিলেন আদা আর কাঁচা হলুদ সেটা এই স্ট্রেনারে আপনার চলে এলো। ওকে, এবার আপনি এটাকে সার্ভ করবেন। এই যে আমার 2টো গ্লাস আছে, এই 2টো গ্লাসের মধ্যে আমি সার্ভ করব। দেখবেন যথেষ্ট গরম হয়েছে এটা, এটাকে হালকা 5 মিনিটস ঠান্ডা করলে এটা পারফেক্ট হয়ে যাবে। দেখবেন একটু হালকা, দেখবেন একটু ইয়েলোইশ কালার এসেছে। ওকে, নাও হোয়াট আই এম গোইং টু ডু ইজ এর উপরে আমি আরেকটা ইমিউনিটি বুস্টিং জিনিস ডালবো, দ্যাট ইজ লেমন। ওকে, লেবু তো সবার ঘরেই পাওয়া যায়, এটা এমন কিছু ব্যাপার নয়, আর বাজারে এখন লেবুও পাওয়া যাচ্ছে। তো আপনি জাস্ট এটাকে স্কুইজ করে দেবেন,
যথেষ্ট। আপনি যদি আরও একটু লেবু নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি আরেকটা লেবু ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এর জন্য ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমার ক্রিয়েট হয়ে গেছে আপনাদের সবার জন্য ইমিউনিটি বুস্টিং ড্রিঙ্ক। ভালো লাগলে আপনারা সবাই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ আর এনজয় ইউর ইমিউনিটি বুস্টিং ড্রিঙ্ক।